আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে শুরু হলো সিন্ডিকেট মুক্তভাবে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া। সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, তৎপর হয়ে উঠছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। তবে এই সুযোগ পাচ্ছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশের নির্দিষ্ট 25টি রিক্রুটিং এজেন্সি ও 250 সাব এজেন্ট মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করতে পারবে। তাদের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান আপাতত সেদেশে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে না। সংবাদ মাধ্যমটি জানায়, বাংলাদেশি 25টি রিক্রুটিং এজেন্ট বিআরএ ও 250 সাব এজেন্টের নাম মালয়েশিয়ার নতুন কর্মী নিয়োগের নিবন্ধন তালিকায় যুক্ত হতে যাচ্ছে। দুই দেশের সরকারের মধ্যে সম্প্রতি সমঝোতা চুক্তির খসড়ায় এমন তথ্য রয়েছে। মালয়েশিয়া কিনি দাবি করেছে ওইসব এজেন্সি ও সাব এজেন্টের নামের তালিকা ও চুক্তির খসড়া তাদের হাতে রয়েছে। ওই খসড়ায় দেশটিতে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ এবং প্রত্যাবাসনের প্রস্তাবিত প্রক্রিয়া ও পদ্ধতির রূপরেখা, বিভিন্ন পর্যায়ে নিয়োগকর্তাদের আবেদন থেকে শুরু করে মালয়েশিয়া আগমন প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। বাংলাদেশের জন্য তাদের শ্রমজার খুলে দেওয়া ঘোষণা দেয় মালয়েশিয়ার সরকার। ওই দিন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম এ সারাবানন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। মন্ত্রী সারাবানন একই সঙ্গে জানিয়ে দেন, দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের 3 মাস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃক্ষরোপণ, কৃষি শিল্প উৎপাদন, সেবাকাত, খনিজ উত্তোলন, নির্মাণ, গৃহকর্মী ইত্যাদি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হবে। সারাবানন আরও জানান, দেশটির সব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ সম্মত হয়েছে। তবে এবার প্রথমবারের মতো বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।